ডক্টর রেজা কিবরিয়া ও বিপিনুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবেন গণ অধিকার পরিষদ। তারা কতটুকু সফলতা অর্জন করবে এটা বিবেচ্য বিষয়। এই দেশ এখন পরিবর্তনের জন্য সবাই অপেক্ষায় আছে। দেশের মধ্যে যে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান, এই অবস্থা থেকে এমন কোনো মানুষ নেই যে বাঁচতে চায় না। এমনকি বর্তমান ক্ষমতাসীন দলের যত নেতাকর্মী আছে তারাও চায় এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য। কিন্তু কিভাবে সম্ভব এটা যদি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা যায়? তাহলে এই ফেসিবাদ, মাফিয়া, অগণতান্ত্রিক এবং মিড নাইটের যে সরকার, একে উৎখাত করার জন্য বা পতন ঘটিয়ে আদর্শিক রাষ্ট্র গঠনের জন্য একটি আদর্শবাদী দলকে যদি গঠন করা যায়, তাহলে এই অবস্থা থেকে আমরা সবাই পরিত্রাণ পাইতে পারি। এদিকে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কাজী হাবিবুল আউয়াল তিনি বলেন, বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। আমরা জানি বর্তমান যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটি এই স্বৈরতান্ত্রিক পদ্ধতিতেই গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যদি বাংলাদেশে নির্বাচন হয় সেটি আমরা ভালো ফল আশা করতে পারি না। তার কারণ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন ব্যঙ্গে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি সুষ্ঠু ও জবাবদিহিতার মধ্য দিয়ে স্বচ্ছতার নিরীক্ষে একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন এর ব্যবস্থা করা যায়, তাহলে আমরা আশা করি যে এদেশের একটা আমূল পরিবর্তন আসবে। নচেৎ এই সরকারের অধীনে থেকে যদি নির্বাচনের ব্যবস্থা করা হয়, সেখানে যদি সেনাবাহিনী বা প্রশাসনিক মাধ্যম দিয়েও যদি তদারকি করা হয়, সেটাও সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ এমন কোনো সেক্টর নেই যেটা বর্তমান সরকারের হাত নেই। সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর বর্তমান সরকারের নিয়ন্ত্রণাধীন অবস্থায় রয়েছে। আমরা জানি বা আমরা বিশ্বাস করি এই দেশের সেনাবাহিনী সবচেয়ে জীবনপণ বা জীবন বাজি রেখে দেশকে রক্ষার জন্য তারা কাজ করে যাচ্ছে। সেই সেনাবাহিনীকেও আজকে কলঙ্কিত করেছে এই অগণতান্ত্রিক সরকার। কাজেই এই সরকারের অধীনে থেকে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমরা 2008 সালে নির্বাচন দেখেছি, আমরা 2014 সালে নির্বাচন দেখেছি, 2018 সালে নির্বাচন দেখেছি। আমি 2008 সালে নির্বাচনে মাঠে কাজ করেছি, 2014 সালে নির্বাচনে মাঠে কাজ করেছি, 2018 সালে নির্বাচনেও মাঠে কাজ করেছি। দেখেছি কিভাবে বর্তমান সরকারের দস্যু বাহিনী কাজ করেছে, দখল করেছে, সেটা আপনারা সবাই জানেন। আমরা মুখ থেকে বলতে চাই না, কারণ আমরা বললেই দোষ। তো এই যে কমিশন গঠন করা হয়েছে, নুরুল হুদা বা বেহুদা যে কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ে যে ভালো কিছু করবে এটা আমরা বিশ্বাস করি না, আর বিশ্বাস করতেও পারি না। কাজেই এক যুগ পেরিয়ে গেল, এই সরকার এখন পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি, দেশের সামগ্রিক উন্নয়ন এবং
বেকারত্বের সমস্যা সমাধান তারা দিতে পারেনি। তারা শুধু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে যাচ্ছে, এই লোডশেডিং বা বিভিন্ন নানান ইস্যু নিয়ে তারা কাজ করে যাচ্ছে, তারা বিভিন্ন ইস্যু তৈরি করে, তারা আজকে জনগণকে ব্যস্ত রেখে নিজেরা এই অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, অর্থাৎ রাষ্ট্র দখল করে আছে। সম্মানিত আমার সংগ্রামী ভাই ও বোনেরা, যদি এভাবে চলতে থাকে আমাদের দেশ, আমাদের দেশের এই অবৈধ সরকারের নেতাকর্মীরা বলছিল যে আমরা সিঙ্গাপুর বা আমরা রোল মডেল আমেরিকা করতে যাচ্ছি, এখন আস্তে আস্তে নৌকা ডুবে গিয়ে শ্রীলঙ্কার দিকে রওনা হচ্ছে। এই ডুবে যাওয়া নৌকাকে যদি জাগিয়ে না তোলা যায় বা এর কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা যায়, তাহলে অবশ্যই এই রাষ্ট্রটি ধ্বংসের মুখে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে। এই দেশটি আপনার আমার সবার, কাজেই ঐক্যবদ্ধভাবে দেশটিকে রক্ষা করা আপনার আমার সবার কাজ। তাই আসুন আগামী দ্বাদশ সংসদ নির্বাচন স্বচ্ছ, সততা, ন্যায়নিষ্ঠ ও 100% জবাবদিহিতার মধ্য দিয়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে করে নির্বাচনী ব্যবস্থা করা যায় সেদিকে সবাই আমরা নজর রাখি। যদি এভাবে না করা যায় তাহলে 2008 সালের নির্বাচন আপনারা মনে আপনাদের সকলের মনে আছে, 2014 নির্বাচন সকলের মনে আছে, 2018 নির্বাচন সকলের মনে আছে। কাজেই এই বর্তমান সরকারের অধীনে থেকে যারা নির্বাচন করবে, এরা সত্যিকার অর্থে দেশের, জাতির, মাটি ও মানুষের বন্ধু নয়, এরা সত্যিকার অর্থেই শত্রু। তো সকল মতভেদ এবং দলীয় কুণ্ডলকে প্রত্যাখ্যান করে একটি সুষ্ঠু ও জবাবদিহিতার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে নির্বাচন এর ব্যবস্থা করা যায় সেদিকে সবাই নজর রাখবেন।